আসসালামু আলাইকুম এনটিআরসিএ নিবন্ধিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। একটি নিউজ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম, সেই নিউজটি আমি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ হলো এনটিআরসি এর সকল তথ্যগুলো আমাদের চ্যানেলটিতে আপলোড দিয়ে থাকি, যাতে করে আপনারা খুব সহজে সব তথ্যগুলো একসাথে পেয়ে যান। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই যে নিউজটি প্রকাশ হয়েছে সেই নিউজটি আমরা দেখতে। তো এখানে একটু খেয়াল করে দেখুন, দৈনিক শিক্ষা ডট কম এর নিউজটি এসেছে শিক্ষক নিয়োগ, এতে প্রথম থেকে পঞ্চম নিবন্ধনে নির্বাচিতদের সনদ চায় এনটিআরসিএ। তো এ ব্যাপারে কিছু লিখা রয়েছে, সেগুলো আমরা একটু খেয়াল করে দেখি কি লিখা রয়েছে। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন বেসরকারি শিক্ষক পদে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচিত প্রথম থেকে পঞ্চম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের সনদ চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী 30 মার্চের মধ্যে প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ শিক্ষক পদে নিয়োগ সুপারিশের জন্য নির্বাচিত প্রার্থীদের শিক্ষক নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতা সনদ এনটিআরসিএ তে জমা দিতে হবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এনটিআরসিএর পরিচালক কাজী কামরুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ যেসব প্রার্থী বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ ও নিবন্ধন পরীক্ষার আবেদনের সময় দাখিল করা সব শিক্ষাগত যোগ্যতা সনদ যাচাই করা প্রয়োজন। এসব সনদের প্রত্যয়িত অনুলিপি ও তথ্য আবশ্যিকভাবে আগামী 30 মার্চের মধ্যে এনটিআরসি এর কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষক পদে নিয়োগ সুপারিশের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষক নিবন্ধন সনদ ও সব শিক্ষাগত যোগ্যতা সনদ সত্যায়িত করে এনটিআরসি এর কার্যালয়ে জমা দিতে হবে। এর সঙ্গে নির্ধারিত সকে প্রার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করে দিতে হবে। সকে প্রার্থীর রোল, ব্যাস, নির্বাচিত পদের নাম, প্রার্থীর নাম ও মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা সব বিবরণ দিতে হবে। এনটিআরসি আরো বলেছেন, শিক্ষক নিবন্ধন সনদ সহ শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি ও তথ্য পাঠাতে ব্যর্থ হলে প্রার্থীদের নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে। তো এটি মূলত বলা হয়েছে, এখানে একটি নোটিশ হয়েছে, এই নোটিশে এই মূল কথাটি বলা হয়েছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তি আওতার বিভিন্ন পদে প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীগণ কর্তৃক সনদ দাখিল। তো এখানে এই কথাগুলি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমরা নতুন আরো আপডেট পেলে আপনাদের জানিয়ে দেব। এখন আর কথা বাড়াতে যাচ্ছি না, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।